সাত সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো আরামবাগের কালীপুর এলাকায়। কালীপুর অনুকূল ঠাকুরের আশ্রম সংলগ্ন দ্বারকেশ্বর নদ থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করেছে স্থানীয় যুবকরা। সুলেমান খান নামে এক যুবক জানিয়েছেন, এদিন সকালে তিনি ও তার এক বন্ধু মিলে জাল নিয়ে নদীতে মাছ ধরছিলেন। সে সময় তারা খেয়াল করেন নদীতে সন্দেহজনক কিছু একটা ভেসে আসছে। এই জিনিসটি তাদের কাছাকাছি আসতেই জালের লাঠি নিয়ে সেটিকে তারা আটকায়। দেখা যায় এক ব্যক্তির মৃতদেহ জলে ভেসে আসছে। এরপরই গ্রামজুড়ে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে, পুলিশও ঘটনাস্থলে এসে হাজির হয়। তারপরই দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তারা হাসপাতালে নিয়ে যান। সুলেমান জানিয়েছেন এই ব্যক্তি স্থানীয় কেউ নন, তার কিছু পরিচয় জানা যায়নি। কি দেখলেন এখানে? আমি এসেছিলাম, এসে দেখলাম যে জাল ফেলছিলাম, জাল ফেলে ফেলে মাছ ধরছিলাম, মাছ ধরতে ধরছি আর দেখছিলাম যে একটা কিছু একটা জিনিস ভেসে আসছে। ভেবেছিলাম প্রথমে বস্তা, তারপরে আস্তে আস্তে যেমন কাছের দিকে আসছে, আস্তে আস্তে দেখলাম যে গন্ধও পাচ্ছি, দিয়ে দেখি যে মাথা আছে কিন্তু পাগুলো নেই, পা হাতটা পাচ্ছি নি। দিয়ে ওই ভেবে মতো দেখে 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 যখন কাছে চলে আসে তখন দেখলাম যে এটা লাশ ভেসে চলে যাচ্ছে। তাকে আমি আবার ধরে টেনে নিয়ে আসি, ও দুজন ছিলাম, দুজন মিলে টেনে নিয়ে এসেছি, এসে দেখলাম যে এটা লাশ। কতজন মিলে আপনারা আনলেন পাড়ের দিকে? দুজন মিলে দেখেছে, অনেকজনই কিন্তু এনেছি দুজনে। আচ্ছা, আপনি আর? আমি আছি আর সাদ্দাম আছি। কোনখানটা করে আপনারা লাস্টকে উদ্ধার করলেন? লাস্টে এনেছি ঠিক একটু জলের দিকেই, জলের দিকে ভেসে চলে যাচ্ছিল, আপনারা আটকালে? আমরা আটকাই। আপনার নাম? আমার নাম সুলেমান খান। রোহিত মণ্ডল নামে স্থানীয় আর এক যুবক জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার হওয়া ব্যক্তির বাঁ দিকের কানের কাছে আঘাতের চিহ্ন রয়েছে, তাই কেউ তাকে ভারী বস্তু দিয়ে আঘাত করে বা খুন করেও নদীতে ফেলে দিতে পারে। পুলিশ এই ঘটনা খতিয়ে দেখুক, ঘটনার রহস্য উন্মোচন করুক। সকালবেলা কাজে বেরোবার টাইমে দেখলাম তিন চারটে আমাদেরই পাড়ার বাচ্চা ছেলে বলছে যে লাশ ভেসে আসছে, লাশ ভেসে আসছে। আরও সব ছেলেরা বলছে না এটা লাশ নয়, বস্তায় করে হয়তো কেউ কিছু ফেলে দিয়েছে এরকম লাগছে। তো আমরা সন্দেহ হলো আমাদেরও দেখে প্রথম, দিয়ে আমরা লাশটার পিছু পিছু এলাম আমাদের আশ্রম ঘাটের এইখানে। এসে আমরা যখন কাছ থেকে দেখলাম, দেখলাম কি একটা ডেড বডি, বয়স্ক মানুষের ডেড বডি। আমরা সবাই মিলে ধরে তুললাম, এই সাইডেই আছে মানে জালে করে টেনে পাটটাই রেখা আছে। পুলিশকে ফোন করা হয়েছে, এখনও পুলিশ আসেনি, আসছে পুলিশ। কত বয়স হবে? আনুমানিক 55-60 হবে। কতদিনের কি মনে করছেন? একদিনের লাশ না, কেন ফুলে গেছে ওই সম্বন্ধে তো আমাদের জ্ঞান নাই, পুলিশ প্রশাসন দেখলেই বুঝতে। লাশটা ফুলে গেছে তাই তো, সেটা দেখতে পচে গেছে এরকম। এই দিকটা বাম দিকটা, এই দিকটা একটু ব্লাড জমে আছে মনে হচ্ছে, যেমন ফুলে আছে। আচ্ছা, কানের কাছটা কোনো জিনিস দিয়ে আঘাত করেছে কি মেরে দিয়েছে এটা বোঝা যাচ্ছে না, পোস্টমর্টম করলেই বোঝা যাবে জিনিসটা। পুলিশকে বলা হয়েছে, পুলিশ তো এখনো এসে পরনে কি আছে? পরনে কি আছে বলতে, পরনে ভালো মানুষ যেরকম পড়ে সেরকম তো পরনে কিছু বুঝতে পারছি না, যে একটা পুরুষ যেইভাবে পড়ে দেখলাম একটা নেট টাইপের একটা কিছু একটা পড়ে আছে, আর মানে কোমরে পড়ে আছে সাওয়া টাইপের। এবার কি পুরোনা তুললে সামনে থেকে বোঝা যাবে না, উল্টে আছে জিনিসটা, আমরা সেটা সিধা করিনি, পুলিশ এলেই হাত দেবে জিনিসটা, ভালো সন্দেহ হচ্ছে মনে হচ্ছে, মানে কিছু একটা মার্ডার করেই ফেলে দিয়েছে এরাই, এরকম সন্দেহ হচ্ছে আপনাদের তাই তো? আপনার নাম? আমার নাম রোহিত মণ্ডল। আচ্ছা, কোনখানে এটা আছে? এটা হচ্ছে দ্বারকেশ্বর নদীর কালীপুর আশ্রমতলা, আশ্রমের ঘটনা, আশ্রমের ঘাট। স্থানীয় সূত্র অনুযায়ী জানা গেছে, এই ব্যক্তির দেহে লোহার জিআই তার দিয়ে পেঁচানো ছিল। ব্যক্তির আনুমানিক বয়স 50-55 বছরের মধ্যে। মৃতদেহটি একটি পুরুষ মানুষের। অনুমান করার হচ্ছে যে প্রায় 2-3 দিন আগে তার মৃত্যু হয়েছে। একেবারেই পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল দেহ থেকে। সব মিলিয়ে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকলের একটাই দাবি, পুলিশ এই ঘটনার তদন্ত করে ব্যক্তির নাম পরিচয় জানার পাশাপাশি ঘটনার রহস্য উন্মোচন করুক। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন, আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550।
অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।